আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মাল্লা নবিয়া বাদা ও বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, নগ্ন অবস্থায় গোসল করা যাবে কি না? উক্ত বিষয়ের সমাধান হল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নবীর নগ্ন অবস্থায় গোসল করার কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। যদি এটা অবৈধ হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করতেন না এবং মন্তব্য করতেন। সম্মানিত উপস্থিতি, আপনি হাদিসটি পাবেন প্রথম নাম্বার হাদিস, বুখারী শরীফের হাদিস, তাওহিদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 278, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 275, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 270। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানু বনী ইসরাইল ইগতাসিলু উরাতান, নিশ্চয় বনী ইসরাইলের লোকেরা পরস্পর উলঙ্গ হয়ে গোসল করত। ওয়াংজুরু বাযহুম ইলা বাযিন, একজন অপরজনের লজ্জাস্থানের দিকে তাকাত। ওকানা মুসা আলাইহিস সালাতু আসসালাম, কিন্তু মুসা আলাইহিস সালাতু আসসালাম ইগতাসিলু ওয়াহদাহু, একা একই গোসল করতেন। তখন ওই সকল লোকেরা, বনী ইসরাইলের লোকেরা বলল যে মুসা আলাইহিস সালাতু আসসালামের কোষ বৃদ্ধি রোগ হওয়ার কারণে তিনি আমাদের সঙ্গে গোসল করেন না। অতঃপর মুসা আলাইহিস সালাতু আসসালাম তিনি একদা একটি পাথরের উপরে তার লুঙ্গি বা তার কাপড় রেখে তিনি যখন গোসল করছিলেন, পাথরটি কাপড় নিয়ে চলে যেতে লাগলো। এমন সময় মুসা আলাইহিস সালাতু আসসালাম তিনি পাথরের পিছু পিছু দৌড়াতে লাগলেন এবং বলতে লাগলেন যে আমার কাপড় দাও, আমার কাপড় দাও। এই সময় বনী ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালাতু আসসালামকে দেখে বলল, আল্লাহর কসম করে বলছি মুসা আলাইহিস সালাতু আসসালামের কোনো রোগই নাই। সম্মানিত উপস্থিতি, এরপর মুসা আলাইহিস সালাতু আসসালাম তিনি পাথরের উপর কয়েকটা আঘাত করলেন। সম্মানিত উপস্থিতি, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম তিনি একদা নগ্ন অবস্থায় গোসল করছিলেন, হাদিসটি পাবেন বুখারি শরীফের হাদিস, মিশকাত হাদিস নাম্বার, বুখারি শরীফের হাদিস, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 275, এটা তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার 278। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম তিনি নগ্ন অবস্থায় গোসল করছিলেন, এমন সময় সোনার পঙ্গপাল বর্ষিত হচ্ছিল। আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম তিনি এই পঙ্গপালগুলো তার কাপড়ে গোসানোর জন্য প্রস্তুত ছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম, আমি কি তোমাকে এই সব বস্তু হতে অমুখাপেক্ষী করিনি? তখন তিনি বললেন, বালা, হা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম করে বলছি আল্লাহ, আপনি আমাকে এসব থেকে অমুখাপেক্ষী করেছেন, তবে আমি আপনার রহমত থেকে নিরাশ নই, আপনার রহমতের আশাধারী আমি রয়েছি। সম্মানিত উপস্থিতি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো যে স্বামী স্ত্রী লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে কিনা, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এটা পাবেন বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 440। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু আনা আগতাসিলু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আনাইন বাইনি ও বাইনাহু, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পরস্পর একই পাত্রে গোসল করতাম। অতঃপর আমরা গোসল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করার জন্য তাড়াহুড়া করতেন, তড়িঘড়ি করতেন, এবং আমাদের একজনের হাতের সঙ্গে অপরজনের হাত টক্কর খেত বা ধাক্কা লাগত। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি বললাম, আরে আরে আমি আগে গোসল করব, আমি আগে করব, এভাবে তিনি বলতেন। সম্মানিত উপস্থিতি, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাবেন আহমদ শরীফের হাদিস, ইবনু মাজার হাদিস, মিশকাত হাদিস নম্বর 446, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা একজন ব্যক্তিকে নগ্ন অবস্থায় গোসল করতে থেকে বললেন,
তিনি নগ্ন অবস্থায় গোসল করতে দেখে মিম্বারে উঠলেন, অতঃপর খুতবা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করলেন এবং বললেন যে তোমরা নগ্ন অবস্থায় গোসল করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লজ্জাশীল, তিনি লজ্জাশীলতাকে ভালোবাসেন, অতএব তোমরা নগ্ন অবস্থায় খোলা স্থানে গোসল করো না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খোলা স্থানে নগ্ন অবস্থায় গোসল করতে নিষেধ করেছেন। তবে আমরা যদি আমাদের টয়লেটের ভেতরে বা কোনো ঘেরা স্থানে কেউ যদি গোসল করে থাকি তাহলে এটা অবৈধ নয়, তবে সবচাইতে উত্তম হলো নগ্ন অবস্থায় নয়, কাপড় পরে গোসল করা সবচাইতে উত্তম। কিন্তু কেউ যদি নগ্ন অবস্থায় আবদ্ধ স্থানে বা গোসলখানায় বা ঘেরা স্থানে যদি কেউ গোসল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এ ব্যাপারে কোনো পাপ দিবেন না, এটা বৈধ রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের অধিকাংশ মহিলারা ফরজ গোসল বদ্ধ পানিতে গিয়ে করে থাকে, কিন্তু বদ্ধ পানিতে গিয়ে গোসল করার বিষয়ে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, বদ্ধ পানিতে গোসল করা যাবে না, ফরজ গোসল বিশেষ করে। আর আমরা নারী পুরুষ একত্রে মিলে একই পুকুরে আমরা গোসল করে থাকি, খোলা অবস্থায়, বডি খোলা, আমাদের গায়ে কোনো কাপড় নেই অবস্থায় আমরা নারী পুরুষ মিলে, নারীদের গায়ে কাপড় থাকে কিন্তু পুরুষদের গায়ে কাপড় থাকে না, কিন্তু পুরুষদেরও এই অবস্থায় তাদের গায়ে কাপড় রেখে গোসল করা বৈধ, কিন্তু গায়ে কাপড় রেখে যদি গোসল না করে তাহলে সেটা তাদের জন্য অবৈধ হবে। অতএব পুরুষদেরও পর্দা করতে হবে, খোলা স্থানে পুরুষদের পর্দা করে গোসল করতে হবে, আর মহিলাদের তো করতে হবেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।